অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। চিনুক, ভালো আছো? অনুপমদা, সকালে বাড়ির গৃহপ্রবেশের পুজো ছিল না, তারই প্রসাদ। আমি সকালে এসেছিলাম তোমাদের ঘরে, তোমরা কেউ ছিলে না, ঘর বন্ধ ছিল, তাই এখন দিতে এলাম। আচ্ছা, দাঁড়াও চিনুক, প্রসাদের থালা বাটিগুলো নিয়ে যাও। না থাক, ঠিক আছে, আমি পরে এসে নিয়ে যাব। এতদিন বাদে আমাদের বাড়িতে একটা ফাটাফাটি ভাড়াটিয়া এসেছে। ও তাই? কিন্তু হঠাৎ এই কথা বলছিস কেন? দেখলি না? কি দেখলাম? ফাটাফাটি। কি ফাটাফাটি? আরে তুই কি বলছিস বলতো, একটু গুছিয়ে বল না, ঠিক বুঝে উঠতে পারছি না। আরে ঝিনুক বলে মেয়েটি, হ্যাঁ, কি ফাটাফাটি দেখতে না? এবার আমার আর সময় কাটানো নিয়ে কোনো সমস্যা হবে না, আমি যখন খুশি ওর সাথে সময় কাটাতে পারবো। হ্যাঁ চুপ, কি আজে বাজে বলছিস ওর ব্যাপারে? হ্যাঁ কি রে, হাতের কাছে এরকম একটা সুন্দরী মেয়ে থাকলে কিছু বলতে পারবো না? না পারবি না। হ্যাঁ অনুপম, তুই অন্য যে কোনো মেয়ের ব্যাপারে যা ইচ্ছা বল, কিন্তু চিনুকের ব্যাপারে তুই একটা বাজে কথা তো দূর, তুই একটা কথা অব্দি বলবি না। আরে আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি তুই করেছিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরে রঞ্জন, রঞ্জন,